হানাহানি ছেড়ে ছাত্র সংগঠনগুলোকে ডাকসু নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক ডাকসু ভিপি তোফাল আহমেদ। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ডাকসুর আরেক সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেছেন, দেশে 90 স্বৈরাচারী শাসনের প্রভাব পড়েছে ডাকসুতে, এ কারণেই নিরীহ ছাত্রদের উপর হামলা করছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার আগে ও পরে কমপক্ষে 9 বার হামলা ও পিটুনির শিকার হয়েছেন নুরুল হক নূর। সবশেষ রবিবার ডাকসুর নিজ কক্ষে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হন নূরসহ আরও 30 জন। নূরের উপর ম্যারাথন এই হামলা নিয়ে কি বলছেন ডাকসুর সাবেক ভিপিরা? আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, আদর্শের ভিন্নতা থাকলেও ভিপির ওপর এমন হামলা অতীতে কখনো হয়নি। ডাকসু ভিপিকেও নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান তিনি। আসলে যারা ডাকসুর ভিপি হয় তাদের সতর্কতার সাথে চলা উচিত, তাদের সতর্কতার সাথে কথা বলা উচিত। এমন কিছু করা উচিত না যেটা প্রতিপক্ষের মনে আঘাত লাগতে পারে, কারণ ডাকসু মানে সকলে সবার ঐক্যবদ্ধভাবে ডাকসুর পক্ষে ছাত্র সমাজের কল্যাণের জন্য সবার কাজ করা উচিত। এখানে যদি অতিমাত্রায় পলিটিক্স নিয়ে আসে তাহলে তো এই ধরনের হানাহানি হবে। ডাকসুর আরেক সাবেক ভিপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, নূরের ওপর অতীতে আরও 8 বার হামলা হলেও কোনো হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি। ছাত্রদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ভিপি নূরের ওপর দফায় দফায় হামলা প্রমাণ করে দেশে গণতন্ত্র নেই। এই আক্রমণকে আমরা দেখছি গণতন্ত্রের উপর আক্রমণ, মানবাধিকারের উপর আক্রমণ, সত্যের উপর আক্রমণ এবং সর্বোপরি বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ডাকসুর উপর আক্রমণ, মানে গোটা ছাত্র সমাজের উপর আক্রমণ। যারা আক্রমণ করেছে শুধু তাদের গ্রেফতার নয়, তাদের যে গার্জিয়ান আছে, তাদের যে অভিভাবক আছে, যাদের নির্দেশ এটা হচ্ছে, যারা এটা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা উচিত। নূরের উপর হামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজিরবিহীন নির্লিপ্ততার সমালোচনাও করেন আমানুল্লাহ আমান। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।